ওই মহামানব আসে দানবীর রাগীবালি। লক্ষ লক্ষ মানুষের ভালোবাসায় স্নিগ্ধ হলেন দানবীর রাগীবালি। মার্চের 28, ২০১১ এই দিনটিতে সিলেটবাসী বসেছিল একটি মানুষকে ভালোবাসা জানাতে। কি গৌরবের, কি মহিমায় উজ্জ্বল সূর্যস্নাত এক বীরের নাম দানবীর রাগীবালি। ইতিহাসের অমোঘ মহিমায় উদ্ভাসিত এক স্মরণীয় বরণীয় দিনে সমগ্র সিলেটবাসী সহ দেশের প্রায় প্রতিটি জায়গা থেকে উচ্চারিত হলো, ধন্য তুমি হে মহামানব দানবীর রাগীবালি। সেই দূর আকাশে নক্ষত্ররা যেমন জল জল করে জানান দেয় আমরা জেগে আছি, তেমনি সিলেটবাসী এক মহা গণসম্বর্ধনা জানান দিল তাদেরই মহাপুরুষ দানবীর রাগীবালিকে। জানালো, তুমি জেগে আছো রাগীবালি, হৃদয় থেকে হৃদয়ে, প্রাণে প্রাণে, আনন্দ উৎসবে। সকাল থেকেই সিলেট শহর সাত সাত রব। আজকে শহরেই কিছু একটা হতে যাচ্ছে। ভোর থেকেই সব মানুষের নজর আলিয়া মাদ্রাসার দিকে। বৃহত্তর সিলেটের তথা দেশ ও বিদেশের গৌরব, স্বনামখ্যাত শিক্ষানুরাগী, সমাজসেবী, শিল্প উদ্যোক্তা, যুগ শ্রেষ্ঠ, গরিব মানুষের হৃদয়ের ধন দানবীর রাগীবালি। হৃদয়ের উষ্ণতায়, পরম মমতায় এই কীর্তিমানকে হৃদয়ের আলিন্দে লুকিয়ে থাকা ভালোবাসা উজাড় করে দিতে জনতার ঢল নেমেছিল নগরীর আলিয়া মাদ্রাসা ময়দানে। মানুষের আত্মার পরমাত্মীয় দানবীর রাগীবালিকে এক নজর দেখতে, একটি বারের জন্য তার পূর্ণ হাতের স্পর্শ পেতে উন্মুখ জনতা ভিড় করেছিলেন আলিয়া মাদ্রাসা মাঠে। গণসমুদ্রের বিশাল ক্যানভাসে মূর্ত হয়ে উঠেছিল মানবতার সেবায় ব্রতী অনন্য মানুষ দানবীর রাগীবালির প্রতি ভালোবাসার এক অনন্য তাজমহলে। মানবতার কল্যাণে দানবীর রাগীবালির অনন্য অবদানের প্রতিদান দিতে যেন লাখো মানুষ হৃদয় নিংড়ানো ভালোবাসায় ডালিনি হাজির হয়েছিলেন তার সম্বর্ধনা অনুষ্ঠানে। মজুর, জুবার, কৃষক, শ্রমিক, মেধাবী শিক্ষার্থী, মুক্তিযোদ্ধা, আবাল, বৃদ্ধ, বনিতা, সবাই অপেক্ষায় কখন আসবে ভালোবাসার সেই মহামানব। একটি কবিতা লেখা হবে, তার জন্য অপেক্ষায় উত্তেজনা নিয়ে লক্ষ লক্ষ উন্মত্ত, অধীর, ব্যাকুল বিদ্রোহী শ্রোতা বসে আছে। ভোর থেকে জনসমুদ্রে উদ্যান সৈকতে কখন আসবে কবি? এই শিশু পার্ক সেদিন ছিল না, এই বৃক্ষে ফুলশোভিত উদ্যান সেদিন ছিল না, এই তন্দ্রাচ্ছন্ন বিবর্ণ বিকেল সেদিন ছিল না। তাহলে কেমন ছিল সেদিনের সেই বিকেল বেলাটি? তাহলে কেমন ছিল শিশু পার্কে, বেঞ্চ, বৃক্ষে, ফুলের বাগানে ঢেকে দেয়া এই ঢাকার হৃদয় মাঠখানি? জানি সেদিনের সব স্মৃতি মুছে দিতে উদ্যত হয়েছে কালো হাত। তাই দেখি কবিহীন এই বিমুখ প্রান্তরে আজ কবির বিরুদ্ধে কবি, মাঠের বিরুদ্ধে মাঠ, বিকেলের বিরুদ্ধে বিকেল, উদ্যানের বিরুদ্ধে উদ্যান, মার্চের বিরুদ্ধে মার্চ। হে অনাগত শিশু, হে আগামী দিনের কবি, শিশু পার্কের রঙিন দোলনায় দোল খেতে খেতে তুমি একদিন সব জানতে পারবে। আমি তোমাদের কথা ভেবে লিখে রেখে যাচ্ছি সেই শ্রেষ্ঠ বিকেলের গল্প। সেদিন এই উদ্যানের রূপ ছিল ভিন্নতর, না পার্ক না ফুলের বাগান, এসবের কিছুই ছিল না, শুধু এক খণ্ড অখণ্ড আকাশ। সেরকম দিগন্ত প্লাবিত ধুধু মাঠ ছিল দুর্বাদলে ঢাকা, সবুজে সবুজময়। আমাদের স্বাধীনতা প্রিয় প্রাণের সবুজ এসে মিশেছিল এই ধুধু মাঠের সবুজে। কপালে কবজিতে লাল শালু বেঁধে এই মাঠে ছুটে এসেছিল কারখানা থেকে লোহার শ্রমিক, লাঙল জোয়াল কাঁধে এসেছিল ঝাঁক বেঁধে উলঙ্গ কৃষক, পুলিশের অস্ত্র কেড়ে নিয়ে এসেছিল প্রদীপ্ত যুবক, হাতের মুঠোয় মৃত্যু, চোখে স্বপ্ন নিয়ে এসেছিল মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত, করুণ কেরানি, নারী, বৃদ্ধ, বেশ্যা, ভবঘুরে আর তোমাদের মতো শিশু পাতা কুরানিরা দল বেঁধে। একটি কবিতা পড়া হবে, তার জন্য কি ব্যাকুল প্রতীক্ষা মানুষের। কখন আসবে কবি। শত বছরের শত সংগ্রাম শেষে রবীন্দ্রনাথের মতো দৃপ্ত পায়ে হেঁটে অতঃপর কবি এসে জনতার মঞ্চে দাঁড়ালেন। তখন পলকে দারুণ ছলকে তরিতে উঠিল জল, হৃদয়ে লাগিল দোলা, জনসমুদ্রের জাগিল জোয়ার, সকল দুয়ার খোলা, কে রোধে তার বজ্র কণ্ঠবাণী। গণসূর্যের মঞ্চ কাঁপিয়ে কবি শোনালেন তার অমর কবিতাখানি।